2,92,000 টাকা দিয়ে কেন জিক্সার এসএফ এফআই এবিএস নেবেন? এই এই যে কিটটা দিছে একটা এয়ার কুল ইঞ্জিনে, হ্যালো গাইস আসসালামু আলাইকুম, ইটস মি সাড়ে তুষার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2Wheelerslife অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমার সাথে আছে জিক্সার এসএফ কার্বোরেটর ভার্সনটা। এর আগে আমার চ্যানেলে আপনারা জিক্সার এসএফ এফআই এবিএসের একটা রিভিউ দেখছেন, সেখানে আমি কথা বলছিলাম বাইকটার প্রাইস নিয়ে অ্যান্ড প্রাইসের সাথে বাইকের ফিচারগুলো নিয়ে। তখন ওই বাইকটার দাম ছিল 2,92,000 টাকা, আই মিন জিক্সার এসএফ এফআই এবিএসের দাম ছিল 2,92,000 টাকা। সো সেই সময় আমি বলছিলাম যে এই অলমোস্ট প্রায় 3,00,000 টাকা দিয়ে কেন আপনি একটা এয়ার কুলড ইঞ্জিন নেবেন? কিন্তু বর্তমানে কাহিনী যেটা হয়েছে, এটা আপনারা দেখতেছেন বাইকটাতে এবিএস নাই অ্যান্ড এটা এফআইও না, এটা জিক্সার এসএফের কার্বোরেটর ভার্সনটা। তো আজ থেকে প্রায় 1 বছর আগে আমি বলছিলাম যে 2,92,000 টাকা দিয়ে কেন জিক্সার এসএফ এফআই এবিএস নেবেন, বাট আজকে এসে এই বাইকটার, এই বাইকটাতে এফআই নাই, এই বাইকটাতে এবিএস নাই, বাট এই বাইকটার প্রাইস আমি একটু আগে দেখলাম 2,94,000 টাকা। এইটা কি কোনো কথা? আমার চ্যানেলে যেই বাইকটা রিভিউ আছে অর্থাৎ জিক্সার এসএফ এফআই এবিএস এর, সেই বাইকটার প্রাইস 3,19,000 টাকা। তো বুঝতে পারতেছেন 1 বছরের ব্যবধানে বাইকটার প্রাইস কতটা বাড়ছে, তাহলে ওইদিকে 19 আর এদিকে হলো 8,000, প্রায় 27,000 টাকা বাড়ছে। আর ওইদিকে একটা ট্রাক আসতেছে, আমি বাইকটা সাইড করি। ওরে আল্লাহ, একটু হলে তো উড়াই দিয়ে চলে যায় তো আমারে। তো যেটা বলতেছিলাম, এই বাইকটাতে নাই কোনো এবিএস, নাই এফআই, জাস্ট লুকের কারণে বাইকটা চলতেছে। হ্যাঁ, যথেষ্ট স্মুথ বাইকটা, আমি চালাইয়া শান্তি পাই, বাট অনলি এই লুকসের কারণে এত টাকা দেওয়া আমার, মানে আমি হলে দিতাম না। আগের ভিডিওতে ঠিক সেমভাবে বলছিলাম যে এত টাকা আমি দিতাম না এই বাইকটার জন্যে। হয়তো আমি হলে কি করতাম, আমি আর 20,000 টাকা বাজেট বাড়াইয়া আমি ইউজড বাইক নিতাম, R15 ভার্সন 3 ইন্ডিয়ানটা নিতাম। হয়তো ইন্ডিয়ানের দাম যেহেতু একটু কম, আমি 3,00,000 প্লাস করলে ইন্ডিয়ানটা পেয়ে যাবো, আর ওটা চালাই আমি এর থেকে আরও বেশি স্পোর্টি লুক পাইতাম। মানুষ বাইকটা কিনে কেন? মানুষ বাইকটা কিনে তো আপনার স্পোর্টি লুকের কারণে বা দেখতে ভালো লাগে এই কারণে। তো আমি ইউজ নিলাম, এর থেকে বেটার স্পোর্টি লুক পাইলাম, সাথে এফআই পাইলাম, সাথে এবিএসও পাইলাম। হ্যাঁ, কিছুটা মানে চলা বাইক পাইলাম, শোরুম থেকে নতুন বাইক পাইলাম না। সো আমি হলে এই ডিসিশনটা নিতাম। একটা ভিডিও বানাবো বলে এই ঢাকা সিটির মধ্যে একটা ফাঁকা রাস্তা খুঁজতেছিলাম অ্যান্ড যাচ্ছিলাম। গতকালকে অবশ্য রাস্তাটা দেখে গেছিলাম, জন্যে এদিকে আসা। এই যে মিরপুর DOHS থেকে উত্তরে যাইতে হাতের বামে একটা রাস্তা আছে, মোটামুটি ফাঁকা থাকে রাস্তাটা, গতকালকে দেখছিলাম। তো ওই রাস্তায় আসার পরে দুপুরে হালকা একটু বৃষ্টি হয়েছে, এখন রাস্তার হলো এই অবস্থা। ঢাকার বুকে এটা আসলেই একটা প্যারা। বাইরে ভাই রাস্তার কি অবস্থা! আমি বাম দিয়ে ধরবো, সামনে বাইক লাভার ব্যাচেলর স্কুটি নিয়ে কুবাই চলে যাচ্ছে পুরা। তবে এসএফের সাসপেনশন কিন্তু ভালো ফিডব্যাক দিচ্ছে আমাকে, যে অফ রোডিং ভাঙাচোরের মধ্যে যেমনে চালাইতেছি ভালো ফিডব্যাক দিচ্ছে। আর যে কাদা, সো এটা কোনো ডিটেল রিভিউ না। এই জিক্সার এসএফ নিয়ে অনেক অনেক রিভিউ আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, আমার নিজের চ্যানেলেও এই বাইকটা নিয়ে রিভিউ আছে। এই বাইকের 0 to 100 টেস্টের ভিডিও আছে আমার চ্যানেলে, সেটাও দেখতে পারেন। আবার এই বাইকটার মানে এফআই এবিএস যে ভার্সনটা, সেইটার আবার টপ স্পিডের ভিডিও আছে আমার চ্যানেলে, আমি 127 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত টপ স্পিড পাইছিলাম, সেটাও আপনারা দেখে আসতে পারেন।
সো সবই আগে বলে দিছি এই বাইকটা সম্পর্কে, এই বাইকটার এ টু জেড খুঁটিনাটি আমি সব বলছি আমার আগের ভিডিওতে, এই ভিডিওতে নতুন করে বলার কিছু নাই। সো আমি জাস্ট বাইকটা চালাইতেছিলাম অ্যান্ড মানে আমার কেমন লাগতেছে সেটা বলার চেষ্টা করতেছিলাম। সো এই বাইকটা সম্পর্কে যদি আপনারা আরও ডিটেলে জানতে চান তাহলে আমি উপরের দিকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা এই বাইকটা সম্পর্কে অনেক অনেক ইনফরমেশান পাবেন। জাস্ট ওই বাইকটাতে দুইটা ফিচার বেশি আছে, এক এফআই আর একটা এবিএস, বাট এই বাইকটাতে এফআইও নাই এবিএসও নাই, বাদ বাকি সব সেম। এসএফ এফআই এবিএসের যে হেডলাইটের শেপ এটারও সেম শেপ, এখানে বাইব্রিয়ে টু পিস্টনের ক্যালিবার দেখতে পাচ্ছেন, এসএফ এফআই এবিএসেও সেম দেখতে পাইছেন, এসএফ এফআই এবিএসে যে ডিস্কটা দেখতে পাইছেন এখানেও সে ডিস্ক দেখতে পাচ্ছেন, তারপরে এখানে মাস্টার সিলিন্ডারও সেম, মানে এ টু জেড আপনার সেম। আমি এ টু মানে সব কিছু বলতেছি না, ইঞ্জিনের স্পেসিফিকেশান, ইঞ্জিনের যে হর্স পাওয়ার টর্ক সব সেম, ব্যাকলাইটও একদম আপনারা এসএফ এফআই এবিএসে যেরকম দেখছেন ঠিক সেরকমই। আর হ্যাঁ, আরেকটা ডিফারেন্স আছে, সেটা হলো এসএফ এফআই এবিএসটা হলো বিএস সিক্স আর এটা কিন্তু বিএস ফোর, অ্যান্ড এটা কার্বোরেটর ইঞ্জিন হওয়ার কারণে অ্যান্ড বিএস ফোর হওয়ার কারণে এইটা টপ স্পিড কিন্তু এফআই এবিএস থেকে একটু বেশি, অর্থাৎ ওটাই আমি পাইছিলাম 127, এটাই হতো 130-132 যদি বাইকটার কন্ডিশান একদম ঠিকঠাক থাকে, টিপটপ থাকে, আর রোড কন্ডিশান বা পরিবেশ যদি ওরকম থাকে তাহলে এই বাইকটা থেকে 130-132 টপ আশা করা যায়। অ্যান্ড অবভিয়াসলি কার্বোরেটর ইঞ্জিন হওয়ার কারণে এই বাইকটাতে মাইলেজ আপনি এফআই থেকে কম পাবেন, একদম জাস্ট স্পোর্টি লুক হলেই হয় না। এই এই যে কিটটা দিছে একটা এয়ারকুল ইঞ্জিনে বাতাস ঢোকার, তো একটা ম্যাক্সিমাম এয়ারকুল ইঞ্জিনের বাইকগুলো কিন্তু হয় নেকেড আর সেখানে পর্যাপ্ত পরিমাণ বাতাস ঢুকতে পারে, বাট এই বাইকটাতে কিন্তু সেই পরিমাণ বাতাস এই কিটের কারণে সেই পরিমাণ বাতাস ঢুকতে পারবে না, যার কারণে ইঞ্জিন ওভারহিট হবে অ্যান্ড ওভারহিট হয়ও। সো যার কারণে আমি এই বাইকটা অবশ্যই নিব না। আমার এই ফুল কিটেড বাইক যদি হয় তাহলে আমি অবশ্যই এয়ারকুলড ইঞ্জিনটাকে অ্যাভয়েড করব, যার কারণে আমার হাতে 3 লক্ষ টাকা থাকলে আমি একটা ইউজড বাইক নেওয়ার চেষ্টা করব অ্যান্ড সেটা ফুল স্পোর্টস বাইক হবে অ্যান্ড অবশ্যই এয়ারকুলড ইঞ্জিন হবে না। তো এফআই অ্যান্ড এবিএসের জন্য আপনাকে এক্সট্রা পে করতে হইতেছে প্রায় 25,000 টাকা। সো আপনি নিজেই এখন ভেবে নেন যে আপনি এই 3,19,000 টাকা দিয়ে সেই জিক্সার এসএফ এফআই এবিএস নেবেন নাকি ইউজ আমার মতো ইউজ R15 ভার্সন 3 বা ইউজ সিভিআর বা এই টাইপের কোনো বাইক নেবেন, এখন ডিসিশান আপনাদের। আমি জাস্ট বলার চেষ্টা করলাম যে এক বছর পরে এসেও আমার ডিসিশান চেঞ্জ হয় নাই, আমি আগের ভিডিওতেও যেভাবে বলছিলাম এই ভিডিওতেও সেভাবে বলতেছি, আমার যদি 3 লক্ষ টাকা দিয়েই বাইক কিনতে হয় তাহলে আমি নতুন বাইক নেবো না, আমি ইউজ বাইক নেবো। এখন আবার আমাকে অনেকে জিজ্ঞেস করেন ভাই কার্বোরেটর নেবো নাকি এফআই নেবো, তো আমাকে কেউ নর্মালি এই কোশ্চেনটা জিজ্ঞেস করলে আমি বলি যে ভাই এফআই নেন, আর এফআই কেন নিতে বলি সেটা জানতে হইলে পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এফআই অ্যান্ড কার্বোরেটর এই দুইটার সুবিধা কী অসুবিধা কী, কোনটাই কী সুবিধা আছে কোনটাই কী অসুবিধা আছে সেটা নিয়ে একটা ভিডিও মেক করার চেষ্টা করব অ্যান্ড খুব শীঘ্রই সেই ভিডিওটা পাবলিশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ভিডিওটা আর বেশি আমি লংও করবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন 2Wheelers Life, দ্য লাইফ অফ 2 Wheelers। আল্লাহ হাফেজ।